আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আজ নতুন একটি রেসিপি নিয়ে, আর তা হচ্ছে পুর ভরা পটলের দোলমা। তৈরি করতে কী কী লাগছে দেখে নেই। আমি এখানে 6টি পটল এরকম মাথা কেটে ভেতরটা পরিষ্কার করে নিয়েছি একটা চামচের সাহায্যে। একটা পটল আমি আপনাদের কেটে দেখাচ্ছি। এভাবে আলতো করে আমি ওপরের খোসাটা ছিলে নিয়েছি। খুব সাবধানে কাটবেন যাতে চাকুটা হাতে না লাগে। তারপরে বোটার দুই সাইডটা কেটে নিয়েছি। এখন মাথাটা এভাবে কেটে নিব এবং এরকম একটা চামচের পেছন সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতর থেকে আমি বীজগুলো উঠিয়ে ফেলছি। এরকম করে আমি সবগুলো পটল কেটে নিয়েছি আর বীজগুলো আমি রেখে দিচ্ছি, কারণ এটা পুর ভরার কাজে লাগবে। এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 3টি এলাচ, জিরা রসুনের পেস্ট, গুঁড়ামরিচ, লবণ, হলুদ, চিনি, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়ি। এখন আমি পটলগুলোকে একটা বাটিতে নিয়ে আধা চা চামচ লবণ মাখিয়ে নিচ্ছি। এই লবণটা মাখিয়ে নিলে পটলটা অনেক সফট হয়ে যাবে। আর আমি কিন্তু পটলগুলো কাটার আগেই ধুয়ে নিয়েছিলাম। এটাকে কিছুক্ষণ রেখে এখন ভেতরের পুরটা তৈরি করে নিচ্ছি। এবারে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে 2 টেবিল চামচ তেল গরম করে নিয়ে এই প্যানে দিয়ে দিচ্ছি এলাচ, 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এবারে রসুন ও জিরা বাটা, লবণ, 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এখন পটলের ভেতরের যে শাঁস ও বীজ এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা সিদ্ধ হয়ে গেছে এবং এরকম ঘন একটা পেস্টের মতো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনাদের ভালো লাগলে দিবেন। পুর তৈরির সময় চিংড়ি বা মাংসের কিমা দিতে পারেন। এখন আমি পটলের পুরটা উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি, টুথপিক নিয়ে নিয়েছি। এখন এরকম চিকন একটা চামচের সাহায্যে আমি পটলের যে পুরটা ছিল ওটাকে পটলের ভেতর ঢুকিয়ে দিচ্ছি। এবারে মাপ অনুযায়ী প্রতিটা পটলের উপরের অংশ এরকম করে সেট করে দিয়ে একটা টুথপিক দিয়ে এগুলাকে আটকে দিচ্ছি। আর টুথপিকটা একটু কাত করে বসাতে হবে যাতে পটলগুলো খুলে না যায়। এক এক করে আমি সবগুলো পটলে পুর ঢুকিয়ে মুখটা এভাবে টুথপিক দিয়ে বন্ধ করে দিয়েছি। এবারে প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নিয়ে 1 চা চামচ রসুন বাটা, সামান্য একটু পানি, স্বাদমতো লবণ, হলুদ ও সামান্য গুঁড়ামরিচ, এটা কষিয়ে নিয়ে এখন আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পানিতেই পটল সিদ্ধ হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা। গরম মশলা দিয়ে 1 মিনিটের মতো নেড়ে ঝোলটা একটু ঘন করে নিচ্ছি। এখন চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার স্বাদের পুর ভরা পটলের দোলমা। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় তৈরি করুন, লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ।